কে যাচ্ছে বুঝতে পারবেন না, দেখতে পেলেই টাকা দিবি। দাদা কাটলাম যা কি হলো, ভয় হয়ে যায় সন্ধ্যা হলে বাড়ি তোকে। অনেকে তিনতলা বাড়ি করেছে, কাটমানি হয়ে গায়ে বাড়ি বাইরে তারা দুচ্ছে, শ্বশুর বাড়ি বসে আছে। কেন গ্রামে এলে টাকা চাইছে? এই যে কাটমানি, আর মাথা চুল লাল লাল ছিল, তেল যুক্ত, এখন শ্যাম্পু মেরে ঘুরে বেড়াচ্ছে। আমাকে একজন নেতা বলেছে যে 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 পয়সা খেয়েছে উল্টো করে টাঙ্গো মুখ দিয়ে ফান ফান পয়সা পড়বে। কাটমানি তাদেরকে আমরা মেদিনীপুরে জেলে পাঠাবো, বাড়ির লোক গিয়ে মাঝে মধ্যে চেহারাটা দেখে আসবে। যারা একটু উপরে জেলা পরিষদের এমএলএ তাদেরকে কলকাতা সেন্ট্রাল জেলে আলিপুরে পাঠাবো। আর যারা বড় নেতা মন্ত্রী এমপি হয়েছে, তাপস পালের মতো, সুদীপ চ্যাটার্জির মতো, কটকে জগন্নাথ দর্শন করতে পাঠাবো, মুখ দেখতে পারবেন না। আমরা খালি বলি না, করি। এখন রোজ চিঠি আসছে টিএমসি নেতার বাড়িতে, ইডি সিবিআই চিঠি, চিঠি আসার সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় ছুটলো। কি বাবা দাদা, তাহলে বিপিটা বেড়ে গেছে, সুগারটা বেড়ে গেছে, কারণ সিবিআই চিঠি এসেছে। চিঠি এলেই বিপি সুগার বাড়লো, খাওয়া দাওয়া বন্ধ। ডাক্তার বলছে এটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না, খাবেটা কি? যত পয়সা ঝেড়েছিল সে আর রুচি নাই। এই পাপ সহজে যাবে না, সবাইকে দিতে হবে জবাব, আর মানুষের টাকা মারার ফল সবাইকে ভোগ করতে হবে। তাই বন্ধুগণ, যারা ভয় দেখাচ্ছেন বলে রাখুন, সবিতা বলেছে কলকাতায় ফ্ল্যাট কিনতে, আমরা দেখে দেবো নিউ টাউনে, যদি ফ্ল্যাট লাগে বলবেন আমি আছি, আমার লোক আছে। কিন্তু এটা ঠিক, যত অত্যাচার হয়েছে, যত কালো টাকা দিয়েছে, যত ব্ল্যাক মানি নিয়েছে, যত কাট মানি নিয়েছে, যদি ফেরত না দেয় গ্রামে আমরা থাকতে দেবো, ওই বাড়িটা পার্টি অফিস করবো। মানুষের টাকা মেরে ভয় দেখিয়ে লুট করে এখানে সংসার করা যাবে না। আর এখনো কিছু কিছু ইঞ্চি সাইজের ফুট সাইজের নেতা ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, তাই না? চমকালে ধমকালে ফটো তুলে আমাকে পাঠাবেন, নাম লিখে হোয়াটসঅ্যাপে করে, এইখান থেকে বেরোলে ধরবো, আর নাহলে বাড়ি এসে গলা কলা ধরবো, বলে দিচ্ছি। আর যদি মেদিনীপুরে গেছে কিন্তু আর বাড়ি ফেরা হবে, আটকে গেল গাছে মেরে দেবো, জল পর্যন্ত খেতে দেবো না। অনেক কষ্ট দিচ্ছে মানুষকে, আমাদেরকে, আমারই পাঁচ সাতবার গাড়ি ভেঙেছে, আমাদের কর্মীদের মেরেছে, বাড়ি ভেঙেছে, দোকান লুট করেছে, ভুলে গেছে নাকি? সব লিখে রেখেছে। আর যে পুলিশ অফিসার কেস দিচ্ছে তার নামটাও লিখে রাখে। এই কেসে জামিন নিতে গেছে মেদিনীপুর যেতে, যত পয়সা খরচা হতো না, সুদ সহ উসুল করবো, যদি রিটায়ার করে যায় পেনশন থেকে কেটে নেবো। আমাদের শান্তি থাকতে দেয়নি, আমরা বিজেপি করি বলে কাউকে ছাড়া হবে না, পুরো উসুল করবো। এক শীত এক মাঘে শীত যায় না, মাঘ ঘুরে ঘুরে আসে, আমাদের দিন আসে। তাই বন্ধুগণ, সারা দেশে আমরা পরিবর্তন করছি, মানুষ আমাদের বিশ্বাস করে ভালোবাসে, তাই আমাদের ভোট দিয়েছে, পশ্চিমবঙ্গ ভোট দিয়েছে, আগামী দিনে পরিবর্তন হবে। আর সেই পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টি বাংলার সন্ত্রাস দূর করবে, এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে। ঘাবড়াবেন না, আমাদের দিন আসছে, যেভাবে সাহসের কাজ করছেন কাজ করুন। বিজেপি লক্ষ লক্ষ কর্মী আপনাদের পিছনে আছে, সেই কথা বলাতে গেছিলাম, সবাইকে ধন্যবাদ।